মাকে আমি অনেক অনেক কষ্ট দিয়েছি, অনেক নির্যাতন করেছি, কোনো দোষ নেই। এই মা ডাকটা তোমার অনেকদিন থেকে শুনতে ইচ্ছে করছিল, তাই না শালা? ঠিক আছে, কাঁদো, এই কান্নাটা তোমার অনেক দরকার। বাবা মারা গেছে আমার, শিখি ফোন করে আমাকে বলল। আমরা আছি না মা, আমরা আছি না। আপনাকে এই প্রেমের মূল্য দিতে হবে ভাই, যদি আপনি প্রেমিক হন। প্রথমে মেয়েটাকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করেন, তারপর রোজগারের ধান্দা করেন, এটাই এই প্রেমের মূল্য। আপনি তো চেষ্টা করলেন অনেক, তাতে তো খুব একটা কাজ হলো না। এখন বউয়ের খোঁচায় যদি কাজ হয়, এটাই আসলে লাস্ট সলিউশন আমার মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আব্বা আমি তো বেশি ভালো নেই, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? জহির ভাই আমার সাথে কথা বলে না। কেন কথা বলে না? ওই যে জহির ভাই আমাকে বলেছে যে তুমি নাটকের মতো করে আমার সাথে রিহার্সেল করো, নাটকে যেভাবে কথা বলে ওইভাবে কথা বলতে বলেছে, বলেছে যে আমি তোমার ভাই না, এইটা তুমি ফিল করো। তারপরে আমাকে সে একটা ধমক দিয়েছে, আমি তাকে ধমক দিয়েছি, সেই জন্য সে আমার সাথে কথা বলে না। তুমি কি আর কিছু বলেছো?
না আমি তো কিছুই বলিনি, ভাইজান তো আমার বলেছে যে আমি তোর ভাই না। এটা কি সত্যি আপনি বলেন যে ভাইজান কি আমার ভাই না হতে পারে? আব্বা কথা বলেন না কেন, এটা কি কোনোভাবে সত্যি যে সে আমার ভাই না? এটা সে তো আমার সত্যি সত্যি ভাই। বাইরে ধুলাবালি গাড়ি ঘোড়ার শব্দ ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে, এমন কোন জায়গায় চলো যাই যেখানে ধুলাবালি নাই, যানজট নাই, গাড়ি ঘোড়া নাই, শুধু তুমি আর আমি। যাবা? দরকার কি, ছাদেই তো আছি, খারাপ কি? তো ঘুরতে ভালো লাগে না? না। আমার সাথেও ঘুরতে ভালো লাগে না? না তোমার সাথে না। যে মার তার সন্তান সন্তানকে ভালোবাসে সে তো তার মাই। আপনাকে এখন একটা কথা বলবো, সেই কথাটা কাউকে বলা যাবে না। বলো। ভাইজান তো আমার সাথে কথা বলে না। কেন? মানে হয়েছে কি, সে ভাইজান আমাকে বলেছিল এই নাটকের মতো করে অভিনয় করার জন্য, তার সাথে বলেছে যে তুমি চোখ বুঝে এরকম দেখো যে আমি তোমার ভাই না। তারপরে সে আমাকে ধমক দিয়েছে, আমি তাকে উল্টা ধমক দিয়েছি, সেই জন্য সে আমার সাথে কথা বলে না। শাস্তি পেতে হবে। কখনো বলি না। খাওয়া দাওয়া করছো?
মাহবুবের সাথে তোমার কি হয়েছে? কই না, কিছু হয় নাই তো। কথা বলো না কেন? কে বলছে তোমাকে মাহবুব? আমাকে কাউকে কেন বলতে হবে, আমি বুঝি না দেখি। বলি না, সবসময় কথা বলতে তো ভালো নাও লাগতে পারে। এখন বলছি না, বলবো। কোনো সমস্যা হলে বলতে পারো। না, কোনো সমস্যা না, ঠিক আছে সব কিছু। তোমার কি অবস্থা, মন ভালো? উঠি, নিচে যাই। তোমার যখন যেটা খুশি তুমি সেটাই আমাকে বলতে পারো, ঠিক আছে? আমি যতটুকু জানি এবং বিশ্বাস করি, বৃষ্টিতে ভিজলে নাকি একটা মানুষের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়, ধুয়ে মুছে যায়। তোমার সবচাইতে মাইনাস পয়েন্ট কি জানো? তুমি খুব খারাপ অভিনয় করো। এই যে তুমি কয়েকদিন ধরে আমাকে অ্যাভয়েড করার যে অভিনয় করলা, বৃথা চেষ্টা করলা, কোনো কাজই হলো না। তুমি কিন্তু ফেল করছো। আমি আমার বাবা মার অনেক আকাঙ্ক্ষার সন্তান, বড় সন্তান, আমি তাই জানতাম। আমি যখন বড় হই তখন জানতে পারি যে আমাকে বাবা একটা এতিমখানা থেকে নিয়ে এসেছিল।
মা বাবার বাবা মা আমার বাবা বাবা মা না তখন এক ধরনের খারাপ আমার লাগছিল, কিন্তু পরে মনে হয়েছে যে অসুবিধা কেউ এদেরই তো এতদিন বাবা মা জানছি এই বাবা মা তোমার ভালোবাসলাম তখনও বুঝি নাই, তখন সিরিয়াসলি তোমাকে নিয়ে চিন্তা করা শুরু করলাম, তখন মনে হল না তোমাকে বিয়ে করার কথা যখন চিন্তা করলাম করবেন সম্ভব না, আমার তো বাস্তবতার হচ্ছে কোনো পরিচয় নাই, তোমার জীবনে এমনিতে অনেক কষ্ট আছে, সেই কষ্টের সঙ্গে আমাকে জড়ানোর কোনো মানে হয় না, ওটা আমি কী করব শেষ। আমার আমার এই ছোট্ট লাইফে এই কয়েকদিন অনেক কিছু ঘটে গেল, অনেক কিছু ফেস করলাম, অনেক কিছু সাফার করলাম, অনেক কিছু শিখলাম দেখলাম, এত কিছুর পরে এত উঠানামার পরে আমি একটা জিনিস ফিল করছি কি জানো, একটা মানুষের পরিচয়, একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ। আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, এটা হচ্ছে একটা মানুষের সবচাইতে বড় পরিচয়, এর চেয়ে বড় পরিচয় একটা মানুষের লাইফে কিছু হতে পারে না। আমার আজকে অবাক লাগতেছে তোমার মুখ থেকে এইসব কথা আমি কখনো এক্সপেক্ট করি নাই, আমার এত কিছু এত প্রবলেম হওয়ার পর যেই তুমি আমাকে এত সাহস দিছো, আমাকে পদে পদে হেল্প করছো, আমার পাশে ছিলা, সেই তুমি আজকে এই কথা বলতেছো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে মাহবুব, মাহবুব তোমার আপন ভাই না, মাহবুবের বাবা মা তোমার আপন মা বাবা না, এইটা কি কখনো তারা তোমাকে ফিল করাইছে, কখনো বলছে, তোমাকে পর করছে? তারা যখন তোমাকে এত বছরে পর করে নাই, এত বছর ধরে তোমাকে আগলায় মানুষ করছে, এত বড় করছে, তাহলে আজকে এত বছর পর তোমার মনে এই প্রশ্ন কেন আসতেছে, আমার জন্য তোমার এই ফিলিংসটা হইতেছে? আজকে আমি তোমাকে কয়েকটা কথা বলি, আমার কাছে আসলে তুমি ব্যক্তি জমি অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, আমি আমার তোমার পিতৃ পরিচয় নাই, কি আছে তোমার ফ্যামিলি কি করে না করে এগুলোকে ভালোবাসি না, আমি জাস্ট তোমাকে ভালোবাসছি, আমি সেই মানুষটাকে ভালোবাসছি যে সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমার সাথে ছিল, আমাকে শেল্টার দিছে, আমাকে হাসাইছে, ম্যাজিক দেখায়, আমাকে কাঁদাইছে, আমার কাছে তুমি অনেক ইম্পর্টেন্ট, আমি এইটুকুন দেখবো যে তুমি তুমি আমাকে কতটুকুন ভালোবাসো, তুমি আমাকে কতটুকুন হেল্প করবা, আমার সাথে কতটুকুন থাকবা, আমার কাছে আর কিছু ইম্পর্টেন্ট না, আমি এই জয়টাকে ভালোবাসি, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট।
¡Gracias!